নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে যে খবর, বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে করে দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিষদীয় বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা যাচ্ছেন, সেই সঙ্গেই রয়েছে বিপ্লব কুমার দেব, একই সঙ্গে কৃতি দেবী দেববর্মাও যাচ্ছেন দিল্লিতে, এমনটাই সূত্রের খবর। যদিও শপথ গ্রহণের পর রাজ্যে ফিরবেন রাজ্যের দুই সাংসদ সহ মুখ্যমন্ত্রী। গোটা বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই যেটা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে, তবে কি আপডেট পাচ্ছ এই সম্পর্কে? লোকসভার ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, রাজ্যের একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ হয়েছে বিজেপি। তবে গোটা দেশের যদি অবস্থান বলি, সেই জায়গাতে বিজেপিকে এখন জোট শরিক এনডিএর উপর ভরসা রেখেই সরকার গঠন করতে হচ্ছে। এবারে ফলাফল ঘোষণার পর এখন লক্ষ্য একটাই, সরকার গঠন। সরকার গঠনের পথে রয়েছে দিল্লি, আর সেদিক থেকে দাঁড়িয়ে গতকালকেই ইস্তফা পত্র প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির হাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে এখন চলছে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠক শেষ হলে শপথ গ্রহণের অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু এখন রয়েছেন দেশবাসী। এবারে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তার সঙ্গে দুটি আসন পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনের বিজেপির জয়ী সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতি দেবী দেববর্মা দুজনেই কিন্তু, তিনজনেই কিন্তু পাড়ি দিলেন দিল্লির উদ্দেশ্যে। অর্থাৎ দিল্লিতে আজকে আজকে তারা পৌঁছাবেন, আগামী কালকে দিনভর চলবে একের পর এক বৈঠক, এবং পরশু দিন রয়েছে শপথ গ্রহণ। শপথ গ্রহণে অংশগ্রহণে থাকবেন প্রত্যেকে, এবং তারপরে রাজ্যে ফিরে আসবেন রাজ্যের নেতৃত্বরা। যে খবর এখনো পড়তে উঠে আসছে বিজেপির তোমার বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে অফিস সচিব, এবারে যদি তোমাকে বলি, দেখো বিজেপির দলের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে তোমার যোগ দিতে পারেন খুব সম্ভবত তোমার রাজীব ভট্টাচার্য, বিজেপির সভাপতি, সেই বৈঠকে যোগদান করতে পারেন দুই নির্বাচিত সাংসদ, পশ্চিম আসনের বিপ্লব দেব, পূর্ব আসনের কৃতি দেবী দেববর্মা যোগ দিতে পারেন আগামীকালকে, এমনটাই কিন্তু খবর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি পরিষদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকে হয়তো তিনি যোগ দেবেন না, কিন্তু নয়াদিল্লির যে বিজেপির সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে একটি বিশেষ বৈঠক রয়েছে। খুব সম্ভবত যে বৈঠক আগামী কালকে শুরু হতে চলেছে, আগামী কালকে বেলা 11টা থেকে 12টার মধ্যে বৈঠক শুরু হয়ে যাবে নয়াদিল্লিতে, আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন রাজনাথ সিং, উপস্থিত থাকার কথা রয়েছে নীতিন গডকরি, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এরকমই বেশ কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন আগামীকালকে দিল্লির সদর দপ্তরে বিশেষ বৈঠকে। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে বিপ্লব দেব এবং কৃতি দেবী দেববর্মা, তার সঙ্গে তোমার রাজীব ভট্টাচার্য, এনারা তোমার পরিষদীয় দলের বৈঠকের যোগদান এবং সেখানে আলোচনায় অংশ নেবেন বলেই এখনো অব্দি জানা যাচ্ছে। তবে যতদূর পর্যন্ত খবর, বিজেপির এই যে বৈঠক গুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বৈঠকের মূলত স্থির করা হবে আভ্যন্তরীণ রণকৌশল। বিজেপি এই মুহূর্তে আগামী 5 বছরের জন্য এনডিএ যে সঙ্গে শরিক হিসেবে যে ক্ষমতায় আবারও বসতে চলেছে, আবারও আগামী 5 বছরের জন্য সরকার গঠন হতে চলেছে, তার জন্য রণকৌশল কি হতে পারে তা স্থির করার জন্য এই বৈঠক গুলি হবে বলে সূত্রের খবর। অন্যদিকে দেখো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা সকলেই যেহেতু দিল্লিতে উপস্থিত থাকবেন, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লিতে বেশ কিছু অ্যাঙ্গেলে বৈঠক হবে বলেই মনে করা হচ্ছে। এক হচ্ছে মন্ত্রিসভার গঠন, তাই মন্ত্রিসভাকে কেন্দ্র করে তোমার কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, উত্তর পূর্ব থেকে আদৌ কি কোনো যারা সাংসদরা জিতেছেন জয়লাভ করেছেন তারা কি পাবেন, সেটা যেরকম প্রশ্ন রয়েছে, তার সঙ্গে বিপ্লব কুমার দেব কিন্তু ভীষণ বড় একটা ফ্যাক্টর। কারণ বিপ্লব কুমার দেবের যদি ভোটের জয়ের যে ব্যবধান, যে মার্জিন তুমি দেখো, সেটা কিন্তু শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে গতবারের যে রেকর্ড ভেঙে দিয়েছে শুধু তাই নয়, বিজেপি কিন্তু তোমার গোটা দেশের মধ্যে যে রেকর্ড সেটা কিন্তু চতুর্থ স্থানে নিয়ে এসে দেখিয়েছে বিজেপির সাংসদ বিপ্লব দেব, তিনি কিন্তু সেই রেকর্ডটা তৈরি করেছেন। তাই এই যে বিপ্লব দেবের রাজ্যের বুকে একটা বিরাট বড় জনসমর্থন আছে বা ওনার যে একটা ভোটার রাজ্যের বুকে রয়েছে, সেটার জন্য বিপ্লব দেবকে কি আদৌ মন্ত্রিত্ব দেওয়া হবে নাকি হবে না, নাকি সেই জায়গায় উত্তর পূর্ব থেকে অন্য কেউ পাবে, ত্রিপুরা আসাম এই সমস্ত জায়গা থেকে হয়তো কোনো না কোনো একজন মন্ত্রিত্ব পেতে পারেন, এই কথাটা কিন্তু এখন আমাদের কাছে গুঞ্জন তৈরি হয়েছে বা চলছে।
দাঁড়িয়েও তোমার আলোচনা হতে চলেছে যে কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন, সে নিয়েও আলোচনা হবে। এবং তার সঙ্গে যদি মন্ত্রিত্ব হয়েও পেয়েও থাকেন কোন দপ্তরের যদি কেন্দ্রীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী যদি পদ পেয়ে থাকেন বিপ্লব দেব, তাহলে রাজ্যের জন্য তিনি কি চাইবেন, কি প্রত্যাশা থাকবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু দিল্লিতে চলবে রুদ্ধদ্বার বৈঠক, চূড়ান্ত বৈঠক এক প্রকার বলা যায়। সেই সমস্ত বৈঠকের পরেই শপথ গ্রহণ আগামী 8 তারিখ রয়েছে, তারপরে তোমার নতুন ভাবে গঠন হবে মন্ত্রিসভা, তারপরে 9 তারিখে রাজ্যের সমস্ত প্রতিনিধি দল ফিরছেন। তবে সেই জায়গায় বলে রাখা ভালো, 18তম লোকসভাতে নির্বাচন, তার ফলাফল প্রকাশের পর আমরা দেখেছি এনডিএ জোট পেয়েছে তোমার 293 আসন, অন্যদিকে বিজেপি একক ভাবে পেয়েছে 240 আসন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সরকার গঠনের জন্য যে ম্যাজিক ফিগার দরকার একক ভাবে বিজেপি সেটা পারেনি, তাই এনডিএ এর সঙ্গে জোট করে তারা সরকার গঠন করতে চলেছে। সেই জায়গায় কারা কারা থাকবেন বা দায়িত্বে কোন কোন যোগসঙ্গীরা থাকবেন সেই জায়গায় জানিয়েও কিন্তু এখন বৈঠক চলবে 3-2 দিন ধরে 7 এবং 8, তারপরে কিন্তু হিসেব পরিষ্কার হয়ে যাবে। তাই রাজ্য থেকে বলা যায় 4 জনের প্রতিনিধি দল আজকের দুপুরের বিশেষ বিমানে উড়ে গেলেন বা যাত্রা করলেন দিল্লির উদ্দেশ্যে। শতাব্দী, একদমই সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে ইতিমধ্যে যে খবর যে দিল্লির উদ্দেশ্যেই রওনা হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এবং যেহেতু আগামী 8 তারিখ রয়েছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, তাই সেই নিরিখে এবার সদর দপ্তরে হতে চলেছে দিল্লির সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।